ভেবেছিলাম ফুল রেসিপিটা শেয়ার করব না, এখন চিন্তা করছি যে না একটু শেয়ার করি, জাস্ট অল্প অল্প। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে এই যে আলু সেদ্ধ করা শেষ, অ্যান্ড হচ্ছে কোষাও ছাড়িয়ে নিয়েছি। আর ওইদিকে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি সবগুলো কমপ্লিট করে রেখে দিয়েছি, এখন রান্নার প্রসেসে চলে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। ডিমগুলোতে আমি এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে ডিমগুলো আমি একে একে নিয়েছি ছুরির সাহায্যে, যেন মশলাগুলো ভালোভাবে ডিমের ভিতর ঢুকে পড়ে। এখন আমি একটা একটা করে ডিম ব্রাউনিশ কালার করে ভেজে নেব। অল্প ভাজা হয়ে আসছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এখানে আমি ছোট সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি আর দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু কষিয়ে নেব। এখন দিব এক চিমচি লবণ, সরি তখন দিয়েছিলাম হলুদের গুঁড়া, এখন দিব পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিচ্ছি, দুইটা তেজপাতা দিচ্ছি, এক চামচ দিচ্ছি আদা রসুন বাটা, অল্প পরিমাণে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। রাঁধুনি মাংসের মশলাটা আমার অপিনিয়ন থেকে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালোভাবে এখন কষিয়ে নেব, মশলাটা হয়ে আসছে। দেন আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে, এখানে দুই কাপ মতো আছে, দুই কাপ ওজনের আমি দিয়ে দিয়েছি লিকুইড গরুর দুধ, একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এখন দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো, আলুটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতে পারেন। আজকে ডিম এবং আলু দিয়ে যে কুরমাটা শেয়ার করছি, এটা পুরোপুরি আমার মতো করে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি কোথা থেকেও ভিডিও দেখিনি, আমি আমার মতো করে প্রেজেন্ট করছি। এর জন্য আগে থেকে বলছি, যেগুলি স্কিপ করার কথা ওগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। এখন একটা ঢাকনা দিয়ে দিব, মোটামুটি সেদ্ধ হয়ে নিক। আলুগুলো আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে, দেন আমি বেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু নেড়ে ছেড়ে দিব। অনেকক্ষণ ধরে আমি ডিম এবং আলু রান্না করে নিয়েছি, অলরেডি মাখা মাখা হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা লাস্টে দিলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে এবং স্মেলটাও অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি যখনই রান্না করি ঘি যখনই অ্যাড করতে হয়, সবার লাস্টে ঘিটা আমি প্রিপেয়ার করি। এখানে আমার ডিম আলু রান্না ডান, এরপরে আমি দিয়ে দিচ্ছি সর্বশেষ পেঁয়াজ পেরেস্তা। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা হয়, আমি আপনাদের মাঝে রিকোয়েস্ট করব, বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি পাপা, এই যে আঙ্কেল আন্টির সাথে একটা রেসিপি শেয়ার করছি।